প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল কৃষকদের সরকারি সাহায্য বিনামূল্যে প্রদান করতে হবে। পাওয়ার টিলার সহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং কৃষকদের মধ্যে বণ্টনের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে। প্রত্যেক কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড এবং ব্যাংকের মাধ্যমে ঋণের ব্যবস্থা করতে হবে সহ মোট 11 দফা দাবি নিয়ে শুক্রবার শান্তিরবাজার ইউনাইটেড ব্যাংকের সামনে 4 ঘন্টার গণ অবস্থানে বসল ভারতীয় জনতা কিষাণ মোর্চা। দক্ষিণ ত্রিপুরা জেলার টিলার জেলার কিষাণ মোর্চা ডাকে এই গণ অবস্থান সংগঠিত হয়। বাম আমলে 24 বছরই কৃষকরা বঞ্চিত থেকেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ওই এলাকার এক বিজেপি নেতা। 11 দফা দাবির ভিত্তিতে দক্ষিণ ত্রিপুরা তথা পিলার জেলার কিষাণ মোর্চার ডাকে 4 ঘন্টা গণঅবস্থান। এই গণঅবস্থানের উদ্দেশ্য হলো এই রাজ্যের কৃষকরা বঞ্চিত, দীর্ঘ 24 বছর কৃষকরা শুধু প্রতারিত হচ্ছে। ভারতীয় জনতা কিষাণ মোর্চার এই অবস্থান কর্মসূচি শান্তির বাজারের পাশাপাশি উদয়পুরের রমেশ চমুহুর এলাকায় 4 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।